হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে স্টুডিওতে আমি একা আসিনি, আমাদের সাথে একজন অতিথি আছেন এবং সেই নতুন অতিথির নাম হচ্ছে পোকো X3 প্রো। আজ থেকে আড়াই বছর আগে পোকো লঞ্চ করিয়েছিল পোকো F1। বলা হচ্ছে পোকো F1-এর যথার্থ সাকসেসর নাকি এই পোকো X3 প্রো, আদৌ কি তাই? আজকে আমরা সেটা বিচার করব। অলরেডি আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের আনবক্সিং দেখেছেন, বিভিন্ন ধরনের রিভিউ দেখেছেন, আপনারা আমাদের কাছ থেকে নতুনত্ব কিছু দাবি করেন, এটা আমরা সকলেই জানি এবং সমস্তটা আজকে এই ভিডিওতে কভার করব। সম্পূর্ণ দেখবেন, তারপরে ভিডিও শেষে গিয়ে যদি আপনি নতুনত্ব কিছু পান, আপনার দরকারি যদি কিছু পান, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের রিভিউগুলো মিস না করার জন্য। আসুন আমরা আজকে পোকো X3 প্রো এর সাথে ফুল ডিটেলস রিভিউ শেয়ার। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, কারণ ফোনের ডিসপ্লের সঙ্গেই আমরা দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিই। এই ফোনটাতে থাকবে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে, এখানে কোনো রকম অ্যামোলেড প্যানেল দেওয়া হয়নি। এই ফোনটার ক্ষেত্রে ডিসপ্লেটা কিন্তু এই ফোনটার কোনো রকম হাইলাইটিং পয়েন্ট নয়, আমরা অ্যামোলেড ডিসপ্লে পাইনি ঠিকই, তবে এখানে দেওয়া রয়েছে 120Hz রিফ্রেশের, HDR10+ সাপোর্ট এবং প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6-এর প্রোটেকশন। আমরা এই প্রাইস রেঞ্জে যে কোনো ফোনে আজকের দিনে কর্নিং গরিলা গ্লাস 5 পাই, অবশ্যই পোকো এখানে একটা ভালো কাজ করেছে। তবে HDR10+ সাপোর্ট এটা শুধুমাত্র ইউটিউবে সাপোর্টেড, অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সে কিন্তু এটার কোনো সাপোর্ট নেই। এর সঙ্গে সঙ্গে বলবো যে 120Hz রিফ্রেশের দেওয়া রয়েছে, সেটা কিন্তু কোনো রকম মাল্টি চেঞ্জ নেই, অর্থাৎ আপনি চাইলে 90Hz ইউজ করতে পারবেন না, এখানে হয় আপনাকে 60Hz ইউজ করতে হবে, না হলে 120Hz ইউজ করতে হবে। আমরা যদি 90Hz ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে আমরা যদি 90Hz ইউজও করতাম, আমাদের ব্যাটারি ড্রেন কিন্তু অনেকটা বেঁচে যেত, হয়তো আমরা 7 ঘন্টা স্ক্রিন অন টাইমের জায়গায় 8 ঘন্টা 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেতাম। যাই হোক, দেয়নি যখন আর কিছু বলার নেই। এরপরে যদি আমরা স্ক্রিনের ব্রাইটনেস নিয়ে কথা বলি, তাহলে বলবো আপনি যদি লো লাইটে থাকেন তাহলে এর ব্রাইটনেস নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, তবে আপনি যদি ডাইরেক্ট সানলাইটে থাকেন এর ভিজিবিলিটিতে কিছুটা অসুবিধা হবে। হ্যাঁ, তখন হয়তো আপনার একটু ছায়া খোঁজার দরকার পড়বে এর ডিসপ্লেটাকে দেখার জন্য, তবে আপনি যদি নর্মাল লাইটিং কন্ডিশনে থাকেন তাহলে এর যে কালার অ্যাকুরেসি বলুন এবং এর যে নর্মাল টেম্পারেচার বলুন, সমস্ত কিন্তু ঠিকঠাক আছে এই প্রাইস রেঞ্জের ভেতরে। আমরা পোকো X3-তে দেখেছিলাম এর থেকে ব্রাইটার ডিসপ্লে, আমি চাইবো এখানে যদি পোকো আপডেটের মাধ্যমে এর ব্রাইটনেস লেভেলটাকে একটু বাড়াতে পারে, অবশ্যই সেটা আরও বেটার হয়। তবে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এখানে যে অটো ব্রাইটনেস সেন্সারটা রয়েছে সেটা কিন্তু একেবারেই অপটিমাইজ নয়, ঠিকঠাকভাবে কাজ করছে না। আপনি হয়তো লো লাইটে আছেন, দেখবেন স্ক্রিন ব্রাইটনেস অনেকটা বেড়ে যাচ্ছে, অথবা আপনি ডাইরেক্ট সানলাইটে আছেন, সেখানে দেখবেন স্ক্রিন ব্রাইটনেস একদম লো হয়ে আছে, তো এক্ষেত্রে এইটা একটা প্রবলেম আছে। এরপরে যদি আমরা ফোনটার ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে এখানে সিম্পলি পলিকার্বনেটের ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে, একদম পোকো X3-তে যে ধরনের ব্যাক প্যানেল ছিল, যে ধরনের ডিজাইন ছিল, এখানেও সেই ধরনের ডিজাইন, সেই ধরনের ব্যাক প্যানেল রয়েছে এবং মধ্যেখানে রয়েছে পোকোর ব্র্যান্ডিং। আমার মনে হয়েছে পোকো ব্র্যান্ডিংটা এখানে এত বড়ভাবে না দিয়ে একটু ছোট করে দিলে সেটা বেটার হতো। এছাড়াও বলবো যেহেতু পলিকার্বনেট বডি, অজস্রভাবে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট আসছে এবং বারবার আপনাকে ফোনটা পরিষ্কার করতে হবে, তাই জন্য বলবো বক্সে থাকা যে কভারটা আছে সেই কভারটা দিয়ে যদি আপনারা ফোনটা ইউজ করেন তাহলে ফোনটা স্ক্র্যাচও আসবে না এবং ফোনটাও একটু প্রোটেক্ট থাকবে। তবে পোকো X3-তে আমরা দেখেছিলাম এর যে বিল্ড কোয়ালিটি, সেই বিল্ড কোয়ালিটির একটা ফাঁপা আওয়াজ আসছিল, এটা কিন্তু একদম কম্প্যাক্ট একটা ফোন, তবে ফাঁপা আওয়াজও আমরা পাইনি। এর সঙ্গে সঙ্গে বলবো আপনার হাত যদি ছোট হয় তাহলে এক হাতে ফোনটা ইউজ করার জন্য কিন্তু যথেষ্ট নয়, আপনাকে দুটো হাত ইউজ করতেই হবে। কিন্তু আপনি যদি এই ফোনটাকে 7 দিন বা 15 দিন ইউজ করতে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটার সঙ্গে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আর এতটা কিছু মনে হবে না। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার ওজন রয়েছে 213 গ্রাম, একটু হেভি ওয়েট রয়েছে বটে, তবে সেটা পোকো X3 226 গ্রাম যে ওজনটা ছিল তার থেকে কিছুটা কম। এরপর এর বিল্ড কোয়ালিটি নিয়ে আরও একটা প্রশ্ন আসতে পারে, এর যে ফ্রেমটা তৈরি হয়েছে সেটা কি মেটালের? না, সেটাও কোনো রকম মেটাল নেই, সেখানে রয়েছে পলিকার্বনেট বডি। এছাড়াও আপনি কিন্তু এই ফোনটার ডান দিকে একটা ভলিউম আপ ডাউন কি পেয়ে যাবেন, এর সঙ্গে সঙ্গে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইড প্যানেলে, এবং এই ফোনটা বাঁ দিকে রয়েছে একটা সিম ট্রে যেখানে আপনি একটা হাইব্রিড সিম স্লট পাবেন, অর্থাৎ হয় দুটো সিম আপনাকে ইউজ করতে হবে অথবা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটার নিচের দিকে রয়েছে একটা 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট, এর সঙ্গে সঙ্গে USB টাইপ সি পোর্ট, এছাড়াও নিচের দিকে একটা মাইক্রোফোন রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে এবং ওপরের দিকেও কিন্তু একটা স্পিকার গ্রিল রয়েছে, অর্থাৎ এখানে ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। এরপরে যদি আমরা ফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে 100-এর মধ্যে 80 দেওয়া যায়, কারণ এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হলেও আমার সাউন্ড কোয়ালিটিকে অতটা কিন্তু হায়ার লাগেনি। হ্যাঁ, এখানে বেস ভালো ছিল, ট্রিপল ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছে এর মিড রেঞ্জটাকে যদি আরও একটু বাড়ানো যেত সাউন্ড ক্ষেত্রে তাহলে সেটা হয়তো আরও বেটার হতো,
কারণ এর থেকে আমি বেটার সাউন্ড কোয়ালিটি পেয়েছি রেডমি নোট 10 প্রো ম্যাক্স এছাড়াও রিয়েলমি 7 প্রোতে। এছাড়াও এর ওপরের বটম প্যানেলে রয়েছে আইআর ব্লাস্টার, হ্যাঁ এটাও কিন্তু রেডমির ফোনের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। এরপর আমরা চলে আসবো এই ফোনটার সব থেকে হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে। এবং এই ফোনটা যারা কিনবেন তারা কিন্তু গেমাররা কিনবেন, এবং যারা ফোনের টপ নচ পারফরমেন্স চান তাদের জন্য কিন্তু এই ফোনটা, কারণ এই ফোনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর, যেটা একটা 7 ন্যানোমিটার টেকনোলজি বেসড প্রসেসর, এবং এখানে জিপিউ রয়েছে অ্যাড্রিনো 650। এর সঙ্গে সঙ্গে এখানে DDR4X র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। ইন্ডিয়ার বাজারে একমাত্র ফোন এই প্রাইস রেঞ্জে যেখানে আপনি UFS 3.1 স্টোরেজ টাইপ পাবেন। তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো ছিল, তবে কয়েকটা জায়গায় আমার একটু উইক পয়েন্ট লেগেছে। আমরা যখন থ্রটলিং টেস্ট করতে যাচ্ছিলাম বেশ কিছু জায়গায় কিন্তু এটা ল্যাক করেছে, একদম নতুন প্রসেসর, সুতরাং আমাদের অপটিমাইজের জন্য কিছুটা টাইম হয়তো একে দিতে হবে। এছাড়াও আমরা কাইন মাস্টারে বিভিন্ন ধরনের ভিডিও রেন্ডার করেছি, ওভারঅল পারফরমেন্স ভালো ছিল, হ্যাঁ ফ্ল্যাগশিপ লেভেলেরই পারফরমেন্স ছিল। এবং পারফরমেন্সের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে এটাকে পোকো F1 সাকসেসর অবশ্যই বলা যায়। পোকো F1 845 প্রসেসরের থেকে এই প্রসেসরটা কিন্তু একটু হলেও হায়ার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এর সঙ্গে সঙ্গে আমরা এই ফোনটাতে বিভিন্ন ধরনের অ্যান্টুটু বেঞ্চমার্ক টেস্ট করেছি, বিভিন্ন ধরনের সেন্সার অ্যাপ্লিকেশন দিয়ে টেস্ট করেছি। এর অ্যান্টুটু বেঞ্চমার্ক এসছে প্রায় 4.5 লাখের আশেপাশে, যেটা এই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা অ্যান্টুটু বেঞ্চমার্ক। এবং শুধুমাত্র অ্যান্টুটুর বিচারে নয়, আমরা এখানে পাবজি হায়ার গ্রাফিক্স সেটিংসে খেলেছি, সেক্ষেত্রেও মাখনের মতো চলেছে। এছাড়াও আমরা অ্যাসফল্টের মতো গেম খেলেছি, সেখানেও মাখনের মতো চলেছে। তবে প্রবলেম আছে এই ফোনটার UI। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 ধরে রয়েছে, MIUI 12 রয়েছে, তার উপর চলছে পোকো লঞ্চার। এখানে এই MIUI সিস্টেমটাকেই আমি বুঝি না, সমস্ত ভালো হার্ডওয়্যার লেভেল দেওয়া হলো, তারপরও কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে 120Hz যে রিফ্রেশ রেটটা একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারছে আপনি ধরুন 90%, কিন্তু 10% এখানে বিভিন্ন ধরনের ল্যাগ দেখা দিচ্ছে। হয়তো ফোনটা আপনি ওপেন করলেন, জাস্ট আপনি স্ক্রল করলেন, দেখলেন ফোনটায় কিছুটা ফ্রেম ড্রপ হলো। তো এই জিনিসগুলো কিন্তু পোকোকে ঠিক করতে হবে। এছাড়া এর UI নিয়ে আরও একটা কথা না বললেই নয়, এবার এই পোকোর UI কোনো রকম কিন্তু ব্লোটওয়্যার নেই। হ্যাঁ ট্রাস্টেড কিছু ব্লোটওয়্যার আছে, ফেসবুক প্রি ইনস্টল ছিল, সুতরাং এটাকেও ব্লোটওয়্যার বলা চলে। এছাড়াও MIPay এই ধরনের কিছু ছোটোখাটো অ্যাপ্লিকেশন রয়েছে, কোনো রকম ব্যান চাইনিজ অ্যাপ্লিকেশন কিন্তু এখানে নেই। এছাড়াও আমি ফোনটা প্রায় 3 দিন ইউজ করছি, সেখানে কিন্তু কোনো রকম অ্যাডস আমি দেখিনি। অবশ্যই বলবো পোকো আরেকটু যদি তাদের অপটিমাইজেশনটাকে স্টেবল করতো সেটা হয়তো বেটার হতো। এছাড়াও আপনারা অনেকেই হয়তো কোশ্চেন করবেন, এই ফোনটা যারা গেম খেলতে ভালোবাসেন তাদের প্রথম প্রায়োরিটি থাকবে, ফোনটা কি গেমিংয়ের সময় ওভারহিট হয়? হ্যাঁ ফোন কিন্তু গেমিংয়ের সময় প্রত্যেকটা ফোন ওভারহিট হয়, তো সেটা অ্যাপেলই বলুন স্যামসাংই বলুন, এই ফোনটাও ওভারহিট হয়, এবং তার হায়ার লেভেল ছিল 42°C পর্যন্ত। কিন্তু সবথেকে ভালো কথা, এই ফোনটা যখন আমি রেখে দিচ্ছি 5-7 মিনিটের মধ্যে এই ফোনটা প্রায় ঠিকঠাক টেম্পারেচারে চলে আসছে, মিনিমাম টেম্পারেচারে। এখানে লিকুইড কুলিং সিস্টেম টেকনোলজিটা যেটা ইউজ করা হয়েছে অবশ্যই পারফেক্টলি কাজ করছে, এটাও কিন্তু বলতেই হচ্ছে। তবে আরও একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ডুয়েল স্পিকারের যে কথাটা বললাম, সেই ডুয়েল স্পিকারে যখন আপনি গান শুনবেন এর পেছনের ব্যাক প্যানেলটা কিন্তু ভাইব্রেট করছে, এবং সেটা যদি আপনি কভার লাগিয়ে ইউজ করেন বুঝতে পারবেন না। এই ভাইব্রেশনটা কেন হচ্ছে আমি বুঝলাম না, যাই হোক ডুয়েল স্পিকার সিস্টেমে প্রত্যেকটা ফোনেই ভাইব্রেট হয়, তবে এটা একটু বেশিই হচ্ছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটার সেন্সার নিয়ে। এখানে সমস্ত সেন্সার দেওয়া রয়েছে, এবং রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্সের যে প্রক্সিমিটি সেন্সার দেওয়া হয়নি সেটা আমরা অনেকদিন পরে বুঝতে পেরেছিলাম। এই ফোনটায় আমি তাই পার্সোনালি প্রক্সিমিটি সেন্সার চেক করেছি, এবং এটা ওভারঅল ঠিকঠাক কাজ করছে, পারফেক্ট কাজ করছে। এর সঙ্গে সঙ্গে এর টাচ সেন্সিটিভিটি আমি চেক করেছি, সেটাও ওভারঅল ভালো ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বেশ দ্রুত কিন্তু এই ফোনটাকে আনলক করতে পারছিল। তবে ফেস আনলক আমি কখনোই রেকমেন্ড করি না, ফেস আনলক কিন্তু কখনোই সিকিউরিটি ফিচার্স নয়, সো যারা ফোন সিকিউর রাখতে চান ফেস আনলক ইউজ করবেন না। এরপর আমরা চলে আসবো এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ম্যাক্রো লেন্স নিয়ে কোনো রকম কথা বলবো না, কারণ এর ম্যাক্রো সেন্সার বিলো এভারেজ বলা চলে, অন্যান্য R5টা যে ফোন রয়েছে তার মতোই রয়েছে, এখানে ম্যাক্রো সেন্সার নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রথমে বলবো মেন ক্যামেরার কথা, মেন ক্যামেরার ওভারঅল ডিটেলস ভালো ছিল, ভালো লাইটিং কন্ডিশনে, ছবির কালার অ্যাকুরেসি বলুন, ছবির শার্পনেস বলুন অবশ্যই ভালো ছিল। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের শার্পনেসের কিছুটা ঘাটতি মনে হয়েছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও কিন্তু এই ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ম্যানেজ করতে পেরেছে। তবে পোর্ট্রেট লেন্সে ঠিকঠাক ছবি তুললেও কয়েকটা জায়গায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম এজ ডিটেকশনে এই ফোনটা প্রবলেম করেছে। তো প্রধানত এই ফোনটা কিন্তু ক্যামেরার জন্য হাইলাইটেড নয়, এই ফোনটা হাইলাইটেড এখানে পারফরমেন্সের জন্য, সুতরাং ক্যামেরার ক্ষেত্রে কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তার মানে এমন নয় যে একদম ঘাটিয়া ক্যামেরা, অবশ্যই ক্যামেরা সেন্সার ভালো দেওয়া হয়েছে, তবে হ্যাঁ এই প্রাইস রেঞ্জ
রেঞ্জের রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্স এখান থেকে ভালো ছবি কিন্তু প্রোডিউস করতে পারে। তবে আপনি যদি এই ফোনটা প্রো যে ক্যামেরা মোড আছে সেটা যদি ইউজ করে ছবি তোলেন, অবশ্যই আপনি প্রফেশনাল লেভেলের ছবি তুলতে পারবেন। এরপরে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে আমার মনে হয়েছে একটু ফর্সা করে দেওয়ার অনুভূতি রয়েছে, যেটা আমরা ওপো এবং ভিভোর ফোনের ক্ষেত্রে দেখি। ওভারঅল সেলফি ক্যামেরাও কিন্তু বেটার লেগেছে এবং সেলফি ক্যামেরাতেও ডাইনামিক রেঞ্জ অবশ্যই ভালো ছিল এবং ব্লার ইমেজও ঠিকঠাকভাবে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছিল, তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এরপরে ক্যামেরা রিভিউ কি দেওয়ার দরকার আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ফোনটাতে দেওয়া রয়েছে কম বেশি 5000 mAh ব্যাটারি, 5060 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল দেওয়া হয়েছে। আমি প্রায় 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। আমি কিন্তু হেভি গেমিং করেছি, পাবজি প্রায় 1.5 ঘন্টা মতো খেলেছি, এর সঙ্গে সঙ্গে সারাদিনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করেছি। এবং এই ফোনটা যখন আমি চার্জ দিয়েছি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 1 ঘন্টা 5 মিনিটে কিন্তু আমার ফুল চার্জ হয়ে গেছে। সুতরাং গেম খেলার সঙ্গে সঙ্গে ফাস্ট চার্জিং এই প্রায়োরিটিটাও কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে। এরপর আমরা সবশেষে এসে কথা বলবো এই ফোনটা কল কোয়ালিটি নেটওয়ার্ক রিসেপশন। এই ফোনটাতে আমি সারাদিন কল নিয়েছি, এমনকি লো নেটওয়ার্ক কনজিউম এলাকায় আমি গেছি, সেখানেও কিন্তু কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হয়নি। এই ফোনটায় 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে। হ্যাঁ, এখানে বলে দিই এই ফোনটা কিন্তু কোনো রকম 5G নয়, অর্থাৎ 5G আসতে এখনও দেরি আছে, তো যাদের 5G মেন প্রায়োরিটি নয় তাদের জন্য এই ফোনটার নেটওয়ার্ক সেকশনে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও ওয়াইফাই রিসেপশনেও কিন্তু এই ফোনটা কোনো রকম ট্রাভেল দেয়নি, তো সেক্ষেত্রে কল কোয়ালিটির দিক থেকেও একদম ঠিকঠাক ছিল। এরপরে সবশেষে আসবো কনক্লুশন পার্টে। এই ফোনটা কি আদৌ কেনা ঠিক হবে নাকি এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার অপশান আমাদের কাছে আছে? এই ফোনটা তাদের কাছেই পারফেক্ট যারা গেম খেলতে ভালোবাসেন, যারা ওই প্রাইস রেঞ্জে একটা গেমিং স্মার্টফোন চান। এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো কোনো গেমিং ফোন হতেই পারে না। আরেকটা কথা বলবো, যারা গেমিং করেন না, আমাদের মতো হয়তো ভিডিও রেন্ডার করেন, তো তাদের ক্ষেত্রে এই ফোনটা পারফেক্ট ফোন। তো সেক্ষেত্রে আপনারা যারা অলরাউন্ড ফোন চান তাদের জন্য এই ফোনটা কিন্তু কখনোই কেনা ঠিক হবে না। এর থেকে আপনি রেডমি নোট 10 প্রো নিন, নোট 10 প্রো ম্যাক্স নিন, কারণ নোট 10 প্রোতে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, এর সঙ্গে সঙ্গে ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের, এখানে গ্লাস বডি ডিজাইন পাবেন, এছাড়াও ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা এবং এর থেকে অনেক প্রিমিয়াম হ্যান্ড ফিলিং আপনি দেখতে পাবেন, অনেক দেখতেও ভালো ফোনটা। তো সেক্ষেত্রে অলরাউন্ড ফোন চাইলে অবশ্যই রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটা আমি আপনাদেরকে প্রেফার করব। তো আরও একটা কথা বলে দিই, আপনারা গেমিং করেন মানেই যে এই ফোনটা এমন নয়, আপনারা প্রফেশনাল লেভেলের গেমিং করলে তবে এই ফোনটা, না হলে কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্সও ওভারঅল ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যায়। আমরা বেশিরভাগই কিন্তু শখের গেম প্লে করি, হয়তো দিনের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা গেম প্লে করি, তাদের জন্য কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এনাফ। তাদের জন্য কিন্তু পোকো X3 প্রো কেনা কখনোই ঠিক হবে না। আপনি ধরুন পাবজিতে টুর্নামেন্ট খেলতে যাবেন, তখন কিন্তু আপনার এই ফোনটা দরকার পড়বে, কারণ সবার কাছে 50,000 টাকা দিয়ে আসুস আরজি ফোন 5 কেনার সুযোগ থাকে না। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি কী বলতে চাইছি। আজকে আর কথা বাড়াবো না, অনেক ভিডিওটা লম্বা হয়ে গেছে। এরপরে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের রিভিউ সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামীকালের